হাই গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিন আপনি রেকর্ডিং করতে পারেন যে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে। তবে আমি আজকে দেখাবো OBS স্টুডিওর মাধ্যমে এটা আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আপনি ইউটিউব লাইভ ভিডিও, ফেসবুক লাইভ ভিডিও, যে কোনো লাইভ স্ট্রিম আপনি করতে পারবেন বা অন্যান্য ভিডিওগুলো আপনি এর মাধ্যমে করতে পারবেন। আপনি ফেস ক্যাম সহ এবং স্ক্রিন রেকর্ডিং সহ বিভিন্ন সিস্টেমে আপনি এই ভিডিও এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। OBS লিখে আপনি সার্চ করবেন গুগলে। গুগলে সার্চ করার পর তারপর এখানে আসবেন ডাউনলোড OBS স্টুডিও 2.0। তারপরে ডাউনলোড ভার্সন এখানে ক্লিক করার পর আপনার OBS স্টুডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এখন কেটে দিচ্ছি, আমাদের ডাউনলোড করা আছে। আমরা ডিরেক্টলি OBS স্টুডিও আমরা ওপেন করব। মেইনলি OBS স্টুডিওর সেটিংগুলো হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। OBS স্টুডিও সেরকম কোনো কঠিন কিছুই না। তো ফার্স্টে দেখছেন কেমন একটা মিররের মতন আসছে। একবার চুল কাটার সেলুনে গেলে এরকম তাদের গ্লাস দেওয়া থাকে, এরকম মিররের মতো দেখা যায়। ফার্স্টে আমাদের এখান থেকে সেন্স ক্রিয়েট করে নিতে হবে। এখানে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে আপনার এখানে যেরকম দেখাচ্ছে এরকম আসবে না। এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে অ্যাডের উপর। তারপর আপনি এখান থেকে নতুন একটা সেন্স ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর তারপর আপনার এখানে আবার একটা ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, লাইভ স্ট্রিম না ডিসপ্লে ক্যাপচা, এরকম যাই আপনি করবেন সেটাই আপনি করবেন। তারপর আপনি এখানে ডিসপ্লে ক্যাপচার এরকম একটা ক্লিক করবেন, এর উপরে ক্লিক করবেন। তারপর ওকে, ওকেতে দেওয়ার পর এখানে যেরকম দেখাচ্ছে এরকম হলে হবে আপনার, নাকি ফুল স্ক্রিন ক্যাপচার করবেন নাকি অন্য কোনো। আমি চাচ্ছি ফুল স্ক্রিন করতে, সেক্ষেত্রে ওকে। ওকে দেওয়ার পর এখানে আমাদের একটু সেটিংস করে নিতে হবে। তারপর আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রথমে কাজ হচ্ছে আউটপুট। আউটপুট সেটিংসে এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। তারপর এখানে MP4 করে দিতে হবে, বা অন্য কোনো ওয়েতে আপনি ইয়ে ভিডিও করবেন কি না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আমরা আসি ভিডিও অপশনে। ভিডিও অপশনে আসার পর আপনি এখানে কত ফ্রেম পার সেকেন্ডে ভিডিওটা আপনি ক্যাপচার করতে চাচ্ছেন। ভালো হাই পারফরমেন্সের পিছিয়ে হলে আপনি অন্যটা দিতে পারেন, আর যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে 30 ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিও ক্যাপচার করতে পারেন। তারপর আপনার ডিসপ্লের বাই ডিফল্ট সাইজ এখান থেকে নিয়ে নিবে। যদি আপনি ডিসপ্লের বাই ডিফল্ট রেজুলেশনটা এখান থেকে নিয়ে নিবে, আপনি যদি চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে এখানে চেঞ্জ করার অপশন আছে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমাদের লাগবে না, এখান থেকে আমরা একটু ছোট করে নিই। তারপর এখানে ওকে, ওকেতে দেওয়ার পর আপনি যদি লাইভ স্ট্রিম করতে চান সেক্ষেত্রে স্টার্ট স্ট্রিম এখানে ক্লিক করবেন, তা না হলে স্টার্ট রেকর্ডিং, অর্থাৎ আমরা এখানে আমাদের এই স্ক্রিনটা রেকর্ডিং করব, সেক্ষেত্রে আমরা স্টার্ট রেকর্ডিং এখানে আমরা ক্লিক করলাম। আমাদের ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মনে করতেছি আমাদের ভিডিও শুরু হয়ে গেছে এখন আমরা। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের OBS স্টুডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে ডিসপ্লে ক্যাপচার করতে পারতেছি। সো এক্সাম্পল হিসেবে আমাদের ভিডিওটা ক্যাপচার করা হয়ে গেল। তারপর আমরা এটা সেভ করব। তারপর আমরা স্টপ রেকর্ডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের রেকর্ডিংটা ফুলফিল হয়ে গেল। এখন আমরা আমাদের রেকর্ডিংটা এতে চলে এসেছে। আমরা ক্লিক করলাম, আমাদের ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মনে করতেছি আমাদের ভিডিও শুরু হয়ে গেছে এখন আমরা। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের OBS স্টুডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে, এন্ড ফাইনালি আমরা দেখে ফেললাম আমরা কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে আমাদের স্ক্রিনটা রেকর্ড করতে পারি বা লাইভ স্ট্রিম করতে পারি। তো আমরা সেটিংসে আমাদের একটু কাজ ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণটা হচ্ছে এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন ফোল্ডারে আপনি এই ভিডিওটা ক্যাপচার হওয়ার পরে কোথায় যে সেভ হবে। আমি এখানে ডেস্কটপ দিছি, সেক্ষেত্রে আমার ডেস্কটপে যে আমাদের ভিডিওটা সেভ হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।